আসসালামু আলাইকুম এখন আমি আপনার আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের অনেক আমেজিং একটা ফিচারের সাথে পরিচয় করা যাব যেটা হচ্ছে ডিস প্রোডাক্ট ডিসপ্লে প্রায়োরিটি আর এই ফিচারের মাধ্যমে কিভাবে আপনি আপনার প্রোডাক্টগুলোকে নিজের ইচ্ছা মতো সিরিয়ালে সাজাবেন সেটা দেখাবো প্র্যাকটিক্যাল ওকে সো আই থিঙ্ক কথায় তেমন বোঝেন না চলেন প্র্যাকটিক্যাল করে দেখাই অ্যান্ড তাহলে আরও বেশি ভালো বুঝবেন আচ্ছা মনে করেন আপনি আপনার যে নতুন প্রোডাক্ট যে পেজটা আছে এখানে আপনি গেলেন সরি অল প্রোডাক্ট যে পেজটা আছে সাধারণত কি হয় মনে করেন আপনি অনেক আগে যেই প্রোডাক্টগুলো অ্যাড করছেন সেটি নিচের দিকে থাকে আর যেটি সর্বশেষ প্রোডাক্ট অ্যাড করেন এগুলো শেষের দিকে মানে একদম টপে থাকে তাই তো রাইট বাট আপনি চাচ্ছেন যে আপনার অনেক আগে একটা প্রোডাক্ট অ্যাড করছেন এটা আপনার টপ প্রোডাক্ট এটা সবার উপরে থাক সো সেটা আপনি কিভাবে করবেন সাপোজ ধরেন এক্সাম্পল যদি দেয় মনে করেন আপনার এই যে এই বোরকাটা মনে করেন ইলো কালারের মনে করেন এইটা আপনার টপ প্রোডাক্ট এইটা আপনি চাচ্ছেন যে সবার উপরে থাক ঠিক আছে একদম টপের দিকে থাকি না বাট এটা আপনি অনেক আগে অ্যাড করছিলেন এই জন্য হচ্ছে পরে আরো নতুন প্রোডাক্ট অ্যাড করার কারণে এটা আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে আরো নিচের দিকে চলে যাবে যে অন্য নতুন প্রোডাক্ট অ্যাড করেন বাট আপনি চান যে এটা সবসময় উপরেই থাকবে তো এইরকম যদি দরকার হয় যে আপনার কিছু প্রোডাক্ট আপনি জাস্ট একদম উপরের দিকে রাখতে চান তো সেই জিনিসটা কিভাবে করবেন এটাই দেখাবো আর এটাই আপনি আপনার করবেন হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট ডিসপ্লে নাম প্রায়রিটি নামে একটা অ্যামেজিং আমেজিং ফিচার আছে সেটার মাধ্যমে তো এটার জন্য আপনি সর্বপ্রথম আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবেন কন্ট্রোল ম্যাম লগ ইন করে থিঙ্ক প্রোডাক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার যেটা আছে এটার মধ্যে যাবেন ঠিক আছে প্রোডাক্ট ম্যানেজারে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখন কথা হচ্ছে আপনি এখান থেকে আপনার ওই প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে আপনি এভাবে স্কল করেও ঠিক ওকে আপনি এইভাবে স্ক্রল করে বা সার্চ অর্ডার আইডি সার্চ করে প্রোডাক্ট আইডি সার্চ করে টাইটেল সার্চ করে যেখানে সার্চের অপশন আছে যেভাবেই হোক আপনি সার্চ করে আপনার এই প্রোডাক্টটা ইডিট বের করবেন দ্যান হচ্ছে ইডিট পেজে যাবেন ওকে ইডিট পেজে গিয়ে আপনি যেটা করবেন এই যে সাইট একটু সাইটেই দেখবেন ছবিটার উপরে আছে ডিসপ্লে প্রায়োরিটি জেনারেল আছে সো ডিফল্টভাবে যখনই আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করেন এটা প্রায়োরিটি জেনারেলভাবে থাকে বাট আপনি যদি চান যে এটা উপরে থেকে উঠাবেন সো ডিসপ্লে প্রায়োরিটি হচ্ছে আপনি একটু বাড়িয়ে দেবেন আপনার ধরেন ডিসপ্লে প্রায়োরিটি ওয়ান করে দেবেন একদমই টেন পর্যন্ত আছে বাট শুরুর দিকেই আপনি একদম কি বলবেন টেন বেশি বড় ভ্যালু ইউজ করবেন না ছোট থেকে শুরু করেন ওকে আপনি এক বছর মতো ছোট ছোট ইউজ করেন পরে দরকার এটা আরেকটু কাজে লাগবে ওইটা কেন লাগবে পরে বলবো বাট আপনি চান জাস্ট যত ছোট ইউজ করি কাজটা করা যায় ওইটা আপনি ট্রাই করবেন ওকে ওয়া ওয়ান থেকে শুরু করলেন সো ধরেন ওয়ান দিলেন ওয়ান দিলাম এটা সো আপনি যদি এটা ওয়ান দেন অটোমেটিক এটা নিয়ে নেবেন ডিসপ্লে পায়োরিটি ওয়ান হয়েছে এখন যদি আপনার ওয়েবসাইটে জাস্ট এই পেজে আসে এটা রিলোড দেন বা নতুন কোনো কাস্টমার ঢোকে দেখেন এটা কি হলো আপনার এটা কিন্তু দেখেন প্রায়োরিটিক দিয়ে ওয়ান দেওয়ার কারণে এইটা কিন্তু দেখেন একদম প্রথম বাইরে চলে আসে অলরেডি ওকে আর এটি কিন্তু অলরেডি আপনার নিচের দিকে ছিল দেখছেন এটা অনেক নিচে ছিল বাট এটা কিন্তু এখন আর নিচে নাই দেখেন এটা কিন্তু আর নাই ডুপ্লিকেট হবে না একটাই হবে বাট এটা উপরে চলে গেছে সো এখন এটা যদি আপনার টপ প্রোডাক্ট হয় তাহলে ঢুকলেই মানুষ এটা আগে আগে বেশি রাখবে সো অনেক কারণে হইতে পারে আপনার প্রোডাক্ট উপরে রাখা লাগতে পারে সো যাই হোক বুঝতে পারছেন কিভাবে উপরে রাখবেন মনে করেন এটির ডিসপ্লে ওয়ান আছে সো এই জন্য হচ্ছে এটা এ পিসে আছে সো আপনি চাচ্ছেন না পাঞ্জাবিরও আগে দেবেন এটা সো সেটাও কিন্তু আপনি করতে পারবেন সো আপনি তখন টু দিয়ে দেখেন কি হয় টু দেন টু দিয়ে টু দেন দেখেন কি হয় ওকে সো আচ্ছা টু দেওয়াতেও আর কি আই থিঙ্ক এডিট প্রায়োরিটি আরও বেশি আছে সো আপনি থ্রি দেন থ্রি দিয়ে দেখেন কি হয় ওকে তো থ্রি দিলেন তারপরে দেখেন কি হয় দেখি আচ্ছা এটা দেখেন আরও দুইটার আগে চলে গেছে থ্রি দেওয়ার কারণে প্রায়োরিটি এই দুইটারও মেবি থ্রি আছে ঠিক আছে টু আছে সো এটা মেবি চারের উপরে আছে প্রায়োরিটি এর জন্য এটা বেশি আগে আছে সো এরকম আপনি এটাকে চার দেন যদি তারপরও না হয়

সো আই থিঙ্ক আপনি এই বিষয়টা বুঝতে পারছেন জাস্ট আপনার প্রোডাক্ট ম্যানেজার আসবেন ওই যেই প্রোডাক্ট ইডিট করতে চান ওই প্রোডাক্টটা আর ইডিট পেজে যাবেন গিয়ে জাস্ট ওরা প্রায়োরিটি ওপরে করে দেবেন ওকে জাস্ট এইটুকুই মনে করেন আপনার এই থ্রি পিস পিস্টর ইভেন্ট গোলাপি কালার এইটাকে জাস্ট প্রায়োরিটি মনে করেন আপনি ফোর দিয়ে দিলেন ডাইরেক্ট তাহলে দেখবেন এটা আবার এটাও টপে চলে আসবে এটা যেখানেই থাকুক নতুন পণ্যতে সো দেখেন এটাও টপে চলে আসে একদম ওকে সো এইভাবেই আপনি চাইলেই আপনার প্রোডাক্ট যেটি টান্ট প্রোডাক্ট বা ফিচার প্রোডাক্ট এটি উপরের দিকে আনতে পারে এটা শুধু এইখানে কাজ করবে এরকম না এটা কিন্তু হোম পেজ এর মধ্যেও যদি কোন প্রোডাক্ট ক্যাটাগরি বেস থাকে নতুন থাকে যেখানেই থাকুক এটা আপনার ধরেন আর সব সেকশনে এটা শুধুমাত্র